तो आज यार शुरू करते हैं बिना किसी बकचोदी। वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज की होचे जे 25 जनवरी। तो आज की मेनली আমাদের চলে যায় আমাদের এখানে মানে সব জায়গাতে রিলিজ করতে চলেছে পাঠান। তো পাঠান দেখতে যাব, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, অনেক তাড়াতাড়ি, আর অনেক কাজবাজও আছে আজকে। আর এখন ঘড়িতে বাজছে 10:30, একটু আগে উঠেছি, এই দেখো বিছানাটা সবে তুলেছি মাত্র। অ্যান্ড তো গাইস এখন সকাল সকাল চা চলে এসছে, চা আর রুটি, অ্যান্ড এটা দিয়েই খাচ্ছি। তিনি খেয়ে দিয়ে একটু কাজ আছে, বাবাকে টিফিন দিয়ে আসতে হবে। আমাদের দাদা দেখতে পাচ্ছ আমাকে, অবস্থা দেখছো, চুল ফুল কাটা হয়নি, চুলটা এখন কাটবো না ভাবছি, বিকজ আরও বড়ো করবো। তো গাইস মেনলি এখন যাচ্ছি আমি বাবার ওষুধ আনতে। অ্যান্ড ওকে তোমাদের হয়তো বলা হয়নি যে আমি বললাম না তখন দোকানে যাচ্ছি বাবার খাবার দিতে, অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে ওষুধ কিনবে, বিকজ বাবার আছে অ্যান্ড ওই হাই প্রেশারের ওষুধটা এখানে একটা গভর্নমেন্ট সার্ভিস পয়েন্ট বলতে পারো, মেডিকেল সার্ভিস পয়েন্ট বলতে পারো, ওইটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, তো ওই সবটাই যেতে চলেছি এখন আমরা, মানে আমি যেতে চলেছি। অ্যান্ড ওখানে গিয়ে বাবার ওষুধটা নেবো, দেন আবার বাড়ি ফিরতে হবে। তো গাইস আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের ফার্মেসি পয়েন্ট। তো গাইস আমাদের ট্যাবলেট নেওয়া হয়ে গেছে অ্যান্ড ওষুধ নেওয়া হয়ে গেছে, তো তোমরা চাইলে এখানেই আসতে পারো। খুব কম পয়সায় যেগুলো বলে না মেডিকেল শপগুলো থাকে না গভর্নমেন্টের, সেটার মধ্যে এটাও একটা। আর এটা হচ্ছে আমাদের, এটার লোকেশানটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদের, নম্বর টু ভিতরে, কাউকে জিজ্ঞাসা করলে সে অনায়াসে বলে দিতে পারবে যে মেডিকেল শপটা কোন দিকে, তোমরা চাইলেই আসতে পারো। এসছি একটা পার্কে ছোটোখাটো, বিকজ 5:30 শো আমাদের, এখন 4:45 বাজে ঘড়িতে। অ্যান্ড তো যাই হোক এটা চিলড্রেন পার্কই, ঠিক আছে, ছোটোখাটো একটা এরকম কিছু একটা ধরে নাও। অ্যান্ড তো সিনেমা হলে যেতে আরও একটুক্ষণ বাকি আছে, বিকজ 5:30 শো, তো তা একটুক্ষণ তো টাইম লাগবে অ্যান্ড অন্ধকার অন্ধকার হয়ে যাবে, আমি হয়তো দুটো ক্লিপ দেবো ভিডিও মানে মুভির। এটা ফাটাফাটি ছিল, দুর্দান্ত হয়েছে পাঠান। আই থিঙ্ক হয়তো পাঠানের পার্ট 2 আসবে অ্যান্ড ওর সাথে সাথে একতা টাইগারেরও পার্ট 2 আসবে, মানে একটার সাথে আরেকটা রিলেটেড এরকম টাইপের মানে মুভিটা যা বুঝতে পারলাম। অ্যান্ড মারপিট ফাটাফাটি ছিল, ফাটাফাটি যদি বলো রেটিংয়ের ব্যাপার, তো আউট অফ 10 আমি 8 দেবো। অ্যান্ড এই ব্লগটা এইটুকুনি, আর
আমি যেহেতু রাস্তায় প্রচন্ড অন্ধকার ছিল, তো ওই জন্যই আর কি ভিডিও করিনি। এখনকার মতন বাই বাই, আবার আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।